গুড মর্নিং, আজকে হচ্ছে 18 সেপ্টেম্বর এবং আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, সকালের বাসি কাজ কমপ্লিট। এই দেখছো, এটা আমার শ্বশুরবাড়ির রান্নাঘর, ঠিক আছে? তো এটা কালকে ক্লিন করেছি, এটাও খুব নোংরা হয়েছিল, ধুলা পড়েছিল। এবং আজকে সকালবেলা এই যে এটাকে ভালো করে ক্লিন করলাম এবং এগুলোকে সব গুছিয়ে বাগিয়ে রাখলাম। সবজি কাটা কমপ্লিট, লাউয়ের সবজি হবে, ঠিক আছে, লাউয়ের ঝাল ভাজা হবে, এদিকে তোমার লাউ দিয়ে মাছ দিয়ে হবে। সকালে পাওয়া গিয়েছিল, তার জন্য মাছও কেটে ধুয়ে রাখা আছে, ঠিক আছে। এদিকে মশলা টশলাও রেডি করে রেখেছি, শসা আছে, এবার আমি মুড়ি খাবো, ঠিক আছে ব্যাপার, ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওটা কন্টিনিউ করতে চলে এলাম। এখন কিন্তু বাজছে প্রায় সন্ধে 5টার মতো, সন্ধে নয় বিকেল, বাট এখন এই এমন ওয়েদারটা ছিল না, হঠাৎ করে বৃষ্টি হলো, তার জন্য একদম মনে হচ্ছে অন্ধকার ঘনিয়ে আসছে, তাই হচ্ছে ব্যাপার। তো সকালে তারপরে কথা বলার পর ওই সব রান্না হয়েছিল, তোমাদের সাথে সবই শেয়ার করেছি। তারপর স্নান দান করলাম, পুজো দিলাম, খাওয়া দাওয়া হলো দুপুরের, আর এবারে রাত্রে সন্ধ্যের দিকে শ্বশুরমশাইকে বললাম কতগুলো গেঁদাল পাতায় বলে আমার এখানে, তাও জানি না সব জায়গায় কী বলে, সেটা দিয়ে মসুর কলাই দিয়ে একটু বড়ার মতো খাবো, সন্ধ্যেবেলায় ভালো লাগবে খেতে। আর সন্ধ্যের দিকে আমার ননদ আসবে, ওর সাথে আমিও পড়তে বসি, সন্ধ্যে 7টার থেকে 9টা পর্যন্ত পড়াশুনো করবো, তারপর রাত্রে খাওয়া দাওয়া করবো আর শুয়ে পড়বো, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে গাইস, চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, ওকে।